Assalamualaikum Tiny World Family, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো সকাল সকাল ব্লগটি স্টার্ট করছি আর আমি ঘুম থেকে উঠে ভয়েস ওভার দিচ্ছি, এই জন্য অনেক আপুর আবার জিজ্ঞেস করতে পারেন, কারণ আমার গলা একটু ডিফারেন্ট শুনলে আপুরা এত ভালোবাসেন যে বুঝে যান কেমন করে যে আপুর ভয়েসটা ডিফারেন্ট লাগছে বা কোনো অসুখ বিসুখ হলো কি না। তো যাই হোক, আপনাদের সবার কাছে সবসময় আমি কৃতজ্ঞ এত ভালোবাসা দেওয়ার জন্য। তো এখন যে ব্রেকফাস্টটা বানাচ্ছি সেটা হচ্ছে ঝাল টোস্ট। আমি আপনাদের সাথে আমার যে ঝটপট পাঁচটা ব্রেকফাস্ট রেসিপি সেটার মধ্যে শেয়ার করেছি। আসলে আমি তো আস্তে আস্তে করে রেকর্ড করি, দেখা যায় তো মানে ব্রেকফাস্ট আইটেম তো সব একসাথে খাওয়া যাবে না, তো এক এক দিন এক একটা খাই তারপরে তখন রেকর্ড করি। ইনশাল্লাহ নেক্সট পার্ট টু আসছে আপনাদের জন্য, আমি অলরেডি রেকর্ড করা স্টার্ট করে দিয়েছি, যখনই শেষ হবে আপনাদের সাথে শেয়ার করব। আর থ্যাংক ইউ সো মাচ, সবাই এত পছন্দ করেছেন আর ফিডব্যাক দিয়েছেন। চেষ্টা করছি আরও ইন্টারেস্টিং মানে সহজ হবে এরকম আরও পাঁচটা যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই তো আমার সব কিছু রেডি। আসলে সকালবেলা হালকা পাতলা কোনো কিছু খেয়ে নিলেই দেখা যায় পেটটা ভরে যায়, মানে চা বা কফি একটু কুকিজ দিয়ে, তারপরে দেখা যায় 10টা 11টার দিকে একটু হেভি ব্রেকফাস্ট না করলে হয় না, কারণ দুপুরের খাবার খেতে খেতে তো 2টা 2:30 বা 3টা বেজে যায়। যদি রান্না না থাকে, রান্না করা থাকলে তো আর একটু লেট হয়ে যায়, 3টা 3:30 বেজে যায়। তো এই জন্যই মাঝখানে একটা কিছু খেয়ে নিতে হয়। তো আমি এই তো বানিয়ে নিচ্ছি। আর গত ব্লগে আপনারা মানে অনেকেই জিজ্ঞেস করেছেন যে আপু আপনার আম্মা তো দেখেছি আপনার ছোট বোনের ব্লগে। হ্যাঁ, আমার আম্মা চলে গিয়েছেন প্রায় কতদিন হলো, 20 দিনের মতো হয়ে যাচ্ছে। তো আমি তো সবসময় বলি ব্লগ দিতে আমার একটু লেট হয়ে যায়। তো এখনও যারা আমার ছোট বোনের চ্যানেলে ভিজিট করেননি বা জানেন না আমার ছোট বোনের চ্যানেল সম্পর্কে, তো ও হচ্ছে 2টা ছেলে দিন আর ইজান, মাশাল্লাহ অনেক কিউট। আর দিনকে তো আমার পুরনো ভিউয়ার্সরা সবাই চেনেন, ও খুবই সুন্দর ভিডিও বানায়। ওর চ্যানেলের নাম হচ্ছে বুশরা সিম্পল লাইফ। আমি ডেসক্রিপশন বক্সে ওর চ্যানেলের নাম এবং লিংক দিয়ে দিব। আমি আমার থেকে ও অনেক ভালো ভ্লগ করে নতুন অবস্থায় মাশাল্লাহ, আর অনেক ধৈর্য ধরেই করতে পারে দেখছি। আমি অনেক দিন ধরেই বলছিলাম, আপনারা জানেন আজকে তো প্রায় 3 বছর হয়ে যাচ্ছে আমার ব্লগিং ক্যারিয়ারে, কিন্তু ওকে বলতে বলতে কনভিন্স করতে পারিনি, সো ফাইনালি কনভিন্স করতে পেরেছি। তো যাই হোক, নাস্তা টাস্তা খেয়ে আমি আজরাকে কিন্তু খাইয়ে এখানে একটু বসিয়েছিলাম, ও এখানে ঘুমিয়ে পড়েছে। এই প্রথমবার এরকম ঘুমিয়েছে, আমার এত মজা লাগছিল। আমি একটু রেকর্ড করেছি ঝটপট কুলে নেওয়ার আগে, তো এখনই ওকে ক্রিবে রাখবো। ইউজুয়ালি দেখা যায় যে ওকে আমি মানে কুলে নিয়ে ঘুম পাড়াতে হয়, একটু মানে কত সময় নড়াচড়া করবে, তারপরে খেলবে, তারপরে ঘুমাবে, বাট এইটা একদম আনইউজুয়াল। তো যাই হোক, এই যে আমার ফালাক বুড়ি, ও একদম এখন মানে হেড শোল্ডার নিজ অ্যান্ড টোজ একটা সং আছে, সেটা দেখে দেখে ও প্র্যাকটিস করবে, বাট একটু পরপর বলে আমি মাম্মি যান, আমাকে মাম্মি যান বলে। আদিয়ান তো আম্মি যান বলে আর ফালাক বলে মাম্মি যান, কারণ হয়েছে কি ও যে কার্টুনগুলো দেখে ওইটাতে বাচ্চাগুলো মাম্মি বলে, তো সেজন্য আদিয়ানকে ফলো করে আবার মাম্মি যান বলে, আমাকে আম্মি যান না বলে মাম্মি যান বলে। তো মজাই লাগে, আমি আর না করি না, বলি এক একটা বাচ্চা এক একটা ডাকুক, সমস্যা কি, আমারই তো বাচ্চা, ডিফারেন্ট ডিফারেন্ট ডাক শুনতে কার না ভালো লাগে। আর সবই তো মায়ের মানে একই ডাক। তো যাই হোক, এখানে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে প্রথমেই আমি তেলের মধ্যে রসুন দিয়ে দিয়েছি, কাটা রসুন, এতে করে সুন্দর একটা স্মেল বের হয়। আর দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ। আর আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে কচুর মুখি দিয়ে, আমাদের সিলেটের খুবই একটা জনপ্রিয় চিকেন আইটেম এটা। কচুর মুখি আসলে সব অঞ্চলেই সবাই পছন্দ করেন, আমার কাছে পার্সোনালি কচুর মুখি অনেক ভালো লাগে, কারণ একটু স্লিপারি হয় বা পিচ্ছিল হয়। তো আমি আদা দিয়ে দিয়েছি, রসুন, তারপরে পেঁয়াজ, তারপরে লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। বাটা মশলাও করা যায়, আজকে ঝটপট করে কেটে নিয়েছি, কারণ আজ রাত ঘুমে থাকতে থাকতেই আমার রান্নাবান্না শেষ করতে হয় বা অর্ধেকটা অ্যাটলিস্ট শেষ করতে হয়, পরে আবার ও উঠে গেলে আমার কুলে বসতে চায়। ইদানিং ও খুব ডিম্যান্ডিং হয়েছে, মানে কুল থেকে নামতেই চায় না।
তো যাই হোক, পেঁয়াজ কষানো শেষ। আর তারপরে একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, এই চারটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আপনার যে কোনো বাংলাদেশি মানে কুকিংয়ের মানে কারি রান্নায় সব থেকে একটা মানে কি বলবো স্টেপল ইনগ্রিডিয়েন্ট, মানে এগুলো ছাড়া আপনার হয়ই না। যারা নতুন আপুরা জাস্ট একটু ব্যালেন্স যদি শিখে যান হলুদ মরিচের আর ধনিয়া জিরার, তাহলে দেখবেন আপনি যে কোনো রান্নাই করতে পারবেন। যেহেতু চিকেন দিয়ে করছি সেজন্য আজকে গরম মশলাও দিয়েছি আর একটু কারি পাউডারও দিয়েছি, আর তেজপাতা দিচ্ছি গরম মশলার মধ্যে, এলাচি, তারপরে দালচিনি, তারপরে দিব গুলমরিচ আর কয়েকটা লং, দ্যাটস ইট। এগুলো আমি প্রায় দিয়ে থাকি আমার চিকেন রান্না বা বিফ রান্নাতে। তো মশলাগুলো কষানোর পরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে চিকেন। আর আমাদের ঘরে সবসময় চিকেন রান্না করলে দুইটা চিকেন লাগে, কারণ আমরা সবাই একটু মানে ভাত কম খেয়ে তরকারি খাওয়ার চেষ্টা করি। পরে ভাবলাম, আমি আসলে প্রথমে চিকেন ভুনা করার প্ল্যান ছিল, পরে আমি কচুরমুখী যেটা সেটা দিয়ে দিচ্ছি, কারণ আম্মা সেগুলো আমাদের গার্ডেন থেকে তুলে তারপরে সিদ্ধ করে রেখে গিয়েছিলেন। আর এই পাশে আমি কচুর টক বসিয়েছি। কচুর টক কে কে খেয়েছেন আর কে কে প্রথমবার শুনছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সেম থিং, আমি প্রথমে রসুন দিয়ে দিয়েছি একটু বেশি করে, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাটা পেঁয়াজ দিয়েছি। আর এইটার রেসিপিও আমি ওই দিন বুশরার চ্যানেলে, আমার ছোটো বোনের যে চ্যানেল, সেটাতে দেখেছি আম্মা রান্না করেছেন। তো আমি ওনার মানে ওদের গল্প শুনেছি, বাট আমি আর জিজ্ঞেস করিনি আম্মা কীভাবে করেছেন, কারণ আমি খেয়েছি শুধু, আমি রান্না করিনি। তো আমি আমার আইডিয়া আজকে রান্না করেছি, মাশাল্লাহ খুবই মজা হয়েছিল। আর ওরটা চাইলে, আম্মারটা দেখতে চাইলে ওর চ্যানেলে ভিজিট করতে পারেন। তো যাই হোক, এখানে আমি মেথি দিয়ে দিয়েছি। মেথি দিলে সুন্দর একটা স্মেল আসে, আমার ক্যামেরা শেক করেছে, পড়ে যাচ্ছিল অলমোস্ট। তো যাই হোক, আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ, রসুন আর মেথিটাকে। সুন্দর একটা স্মেল বের হওয়ার পরেই আমি এখানে জলপাই দিয়ে দিয়েছি আর জলপাইটাকে কেটে দিচ্ছি। আমার আম্মা দেশে থাকতে কাঁচা আম দিয়ে করতেন, কাঁচা আম দিয়ে এত মজা লাগতো, মানে গাছের যে কাঁচা আমগুলো সেগুলো দিয়ে করতেন। তো যাই হোক, জলপাই দিয়ে দিয়েছি। জলপাইটা নাড়াচাড়া করার পরে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। দেশি চিংড়ি যদি হয় তাহলে বেস্ট হয়, তো আমি এখানে চিংড়িটা দিয়ে নাড়াচাড়া করব, কারণ যেহেতু চিংড়িটা কাঁচা তো পেঁয়াজের মধ্যে জলপাইয়ের সাথে একটু ভেজে নিলে যে কাঁচা ভাবটা সেটা চলে যাবে। তারপরে একটু ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে, মনে করেন 2 মিনিটের মতো। আর পানি কিন্তু দেইনি আমি, পেঁয়াজের যে পানিটুকু এসেছিল সেটাতেই আমি ঢেকে রেখেছিলাম। আর এখানে আম্মা আমার জন্য গার্ডেন থেকে কচুর শাক, এটাও আমাদের গার্ডেনে তুলে তারপরে হালকা একটু ভাপ দিয়ে জিপলকের ব্যাগে রেখে দিয়েছিলেন। তো আমি ভাবলাম এগুলো ফ্রেশ থাকতে থাকতে খেয়ে ফেলি। তো যদি কাঁচা কচুর পাতা ইউজ করেন সেক্ষেত্রে আপনারা জাস্ট এইভাবে কচুটা ক্লিন করে তারপরে ধুয়ে এইভাবে দিয়ে দিবেন। যেহেতু আমার এটা একটু স্টিম করা মানে ভাপ দেয়, আম্মা জাস্ট কোনো পানি ছাড়া এমনিতেই বসিয়ে রেখেছিলেন চুলায় 10 মিনিটের মতো, আর এভাবে শাকটা সফট হয়ে এসেছিল। আর এভাবে কিন্তু ফ্রিজে সংরক্ষণ করা যায় প্রায় 3 মাসের মতো। কেউ চাইলে যদি এখনও যাদের গার্ডেন আছে তারা এইভাবে করতে পারেন। তো এই পাশে আমার কচু হচ্ছে আর আমার চিকেনটা ওই পাশে পানি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কচুর মুখিটা দিয়ে দিচ্ছি, মানে একই গাছের দুইটা অংশ দিয়ে আজকে রান্নাবান্না চলছে। তো কচুর মুখি আসলে আমি ভুল করে পুরো প্যাকেট দিয়ে দিয়েছি, আমি চাচ্ছিলাম যে অর্ধেক দিতে, তারপরে অর্ধেক দিয়ে অন্য আরেক দিন না হয় খেতাম, কিন্তু ঢালতে ঢালতে মানে কেন যেন মনে হলো না মুখি মানে বেশি হলে ভাল লাগবে, তো আমি দিয়ে দিয়েছি। দিয়ে পরে দেখি আমার হাঁড়িতে আর জায়গা হয় না, ঝোল দেওয়ারও জায়গা নেই, তো পরে হাঁড়ি চেঞ্জ করতে হয়েছে। আর এই সুযোগে আমার কচুটাও সফট হয়ে এসেছে আর আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘেটে দিতে পারেন ডাল ঘুটনি দিয়ে এর আগে, পানি দেওয়ার আগে। তো আমি পানি দেওয়ার পরেই ঘুটবো, যেহেতু শাকটা অলরেডি সফট আর এগুলো বেশি ঘুরতে হবে না, মানে একদম মিহি হয়ে যায়। আর এই কচুর টকটা এত মজা লাগে, মানে একটা ইউনিক ফ্লেভার আসে কি বলবো। আর সবার শেষে কিন্তু আমি আবার রসুন দিয়ে ফুরন দিব, মানে যেভাবে আমরা ডাল বাগার দিই বা ফুরন দিই ঠিক সেইভাবে। খেতে ভীষণ মজা হয়েছিল, আসলে এক একজনের রান্না এক এক রকম, আমি আইডিয়া করে রান্না করেছি বাট আলহামদুলিল্লাহ আমার অনেক মজা হয়েছে। তো এই ফাঁকে আমার হাঁড়িটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ যেটা বললাম ঝোল দেওয়ারও জায়গা ছিল না, আর কচুর মুখিতে আমার কাছে একটু ঝোলঝোল না হলে খেতে ভালো লাগে না। তো সবার শেষে আমি গরম মশলার গুঁড়া দিয়েছি, এখানে আমার ঘরে বানানো গরম মশলা যেটা, সেটা 1 টিস্পুনের মতো দিচ্ছি। এটা ছাড়া আমি আসলে অচল, এগুলো না দিলে আমার গরম মশলা ছাড়া বোঝা যায় আমি পাগল হয়ে যাই। তো আমার মশলা শেষ হয়ে এসেছে, বানাতে হবে আবার। তো যাই হোক, এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি বেশ কিছুটা, একটু ফেড়ে দিয়েছি যাতে সুন্দর করে স্মেলও বের হয় আর একটু ঝালঝালও হয়।
তারপরে ঝোলের পানিও একটু দিয়েছি, আর সবার শেষে ফ্রেশ ধনে পাতা, এটাও আমার গার্ডেনের, আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, কেটে শেষ হয়ে আসছে, অল্প করে রেখেছিলাম। তো এটা দিয়ে আমার রান্না শেষ। আর এই এই ফাঁকে আমি কি করছি, ঢাক মানে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি, কারণ এটা হচ্ছে একদম একটা পেস্টের মতো হবে, আবার পাতলা পাতলা পেস্ট, যেরকম মানে টক রান্না যেটা যেটাকে বলে কচুর টক, তো তো একটু ঝোল ঝোল, মানে মাখা মাখা না হলে খেতে ভালো লাগবে না। তো আমি কেয়ারফুলি ঘেঁটে দিচ্ছি যাতে আপনার জলপাইটাও এত বেশি না ভাঙে, কারণ একটু জলপাই আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে। কাঁচা আম দিয়ে করলেও কিন্তু সেম আপনার মানে প্রসেসটা ফলো করলেই হয়ে যাবে। তো ব্যাস লবণ চেক করে আমি ফুরন দিয়ে তারপরে কচুর টকটা নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেল আমাদের সিলেটের জনপ্রিয় কচুর টক, খুবই মজা লাগে। আসলে আমি তো দেশে থাকতে বাটিতে নিয়ে স্যুপের মতো খেতাম, এটা আমার ছোটো বোনের ব্লগে হয়তো বা শুনেছেন, আসলে একই মায়ের ঘরের, তো সো আমাদের কথাবার্তাও ঘুরে ফিরে সেম হয়ে যায়। তো যাই হোক, এখানে রান্নাবান্না শেষ, দুপুরের কচুর মুখি দিয়ে আমাদের, আমি আসলে ভয়ে মানে এত রান্না করেছি কিভাবে শেষ করব, মানে চিকেন তো আমাদের লাগে, আমি একদিন পর পর রান্না করি বাই দ্য ওয়ে, তারপরও মানে ভয়ে ছিলাম যে আল্লাহ এতগুলো রান্না করেছি কি করব। তো আমরা এমনি এমনি খেয়ে শেষ করতে হয়েছে, পরে একজনের বাসায়ও দিয়েছি। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষ করে একটু মিষ্টি মুখ করছি, মিষ্টি দেখা যায় মানে ভাত খেয়ে উঠে একটা একটা না একটা কিছু মুখে দিতে হয়। তো এই রসমালাইটা আমাদের ঘরে ইদানিং খুব বেশি আনা হচ্ছে, এটা হচ্ছে নানাকের ফ্রোজেন যে রসমালাই, সেটা আমি ওদিন একদিন আর কি বলেছিলাম যে আমার জন্য রসমালাই নিয়ে আসবেন, তারপরে ও ফ্রেশ যে রসমালাইগুলো সেটা পায়নি, তো ফ্রোজেনটা নিয়ে এসেছিল। তো এটা খেয়ে ভীষণ মানে ভালো লেগেছে, মনে হয়েছে একদম হোম মেড। প্লাস হচ্ছে ফ্রোজেন হওয়াতে 2-3 বক্স এনে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায়, আর যখন ইচ্ছা তখন বের করে মানে আগের দিন রেগুলার ফ্রিজে রেখে দিলেই হয়। তো যারা এখনও ট্রাই করেনি ট্রাই করে দেখতে পারেন, আসলে খারাপ না। আর নানাক ব্র্যান্ড সব ইন্ডিয়ান বাঙালি গ্রোসারি স্টোরে পাওয়া যায়। তো এই যে আমার ফালাক বুড়িও চলে এসেছে, বলছে মিষ্টি মিষ্টি, আসলে ও ঘুম থেকে উঠে এসেছে, বিকালে একটা ন্যাপ দিয়েছে, আর ওর মিষ্টি খাওয়া কি শুধু যে দুধটা থাকে যে মানে সিরাপটা সেটাই মুখে দিবে, মিষ্টি আর খাবে না। ইয়ামি ইয়ামি মাসুনা, ওকে খাও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।